আজকে আমি তোমাদের একটা আমার সত্যি ঘটনা বলতে চাই। সত্যি ঘটনা মানে সত্যি ঘটনা, আসলে কিভাবে বলবো তো বুঝতে পারছি না। তার আগে একটু ওয়েলকাম জানিয়ে নিই তোমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেঙ্গলি ব্লগার পায়েল। অনেকদিন পর ব্লগ এলো, জানি জানি তোমরা অনেক ওয়েট করেছিলে, তার জন্য সরি। তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি এই কারণেই যে ব্লগটা যাতে একটু সুন্দর হয়, একটু ভালো হয়। আর যেরকম বলছিলাম যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, যার জন্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো আজকে যেটা বলতে যাচ্ছি যে আমার জীবনের সত্যি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তোমাদের থেকে আমি লুকিয়েছি, তো কীভাবে বলবো বুঝতে পারছি না। বলতে যখন হবে বলেই দিই, বেশি দেরি না করে। সেটা হচ্ছে আমার একটি পুত্র সন্তান না, আমার চারটি দৈব পুত্র সন্তান আর একটি মানব সন্তান। তো এটাই বলার ছিল। আর খেয়ালি করে লাভ নেই, ভালো করেই বলে দিই, এতটাও ভয় পেয়ে যাওয়ার বা সিরিয়াস হওয়ার কিছু নেই। সেটা হচ্ছে কালকে কার্তিক পুজো, তো সে কারণে তোড়জোড় করছি, কারণ আজ থেকে 4 বছর আগে আমার বাড়িতে কার্তিক ফেলেছিল আমারই দেওর আর কৌশিকের এক বন্ধু, দুজনে মিলে। তো সেই কার্তিক পুজোটার এবছরে 4 বছর হবে, তো আমরা কার্তিক পুজো উদযাপন করবো। এতদিন পর্যন্ত কার্তিক পুজো করিনি একবারও, কারণ যেবারে ফেলেছিল সেবারে আমাদের বাড়িতে কী কারণে যেন করতে পারিনি পুজোটা, ও অসৎ চলছিল, অসচের মধ্যেই বাড়িতে কার্তিক ফেলেছিল, তো অসচ চলছিল বলে পুজো করতে পারিনি। সেকেন্ড বছর বুধু পেটে ছিল, তো সে কারণে হয়নি। তৃতীয় বছর বুধু খুব ছোট্ট ছিল আর কৌশিক এখানে ছিল না, তো সে কারণে একদমই হয়নি কার্তিক পুজো আর এখানে। আর এটা হচ্ছে চতুর্থ বছর, সে কারণে একেবারে 4টি ছোট্ট কার্তিক এনে, আমি কার্তিক বলি না, আমি কেতো বলি, 4টি ছোট্ট কেতো এনে আমরা পুজো করব, মানে এবছর উদযাপন দেব। তো এটাই বলা ছিল যে আমার একটি পুত্র সন্তান না, আমার আরও 4-4টি পুত্র সন্তান আছে, আর সেগুলোর সাথে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকের ব্লগটা মনে হচ্ছে ভালোই হবে, তো একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে, অনেকদিন পর কিন্তু ব্লগ দিচ্ছি, তাই প্লিজ কমেন্টে জানিও। তাহলে চলো নেক্সট কী করছি দেখাবো, আর আজকে তো ভীষণ ব্যস্ত, একটু পরেই চলে আসবে তোমার প্যান্ডেল করতে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুজোর মোটামুটি বাজার টাজার সব জোগাড় করাই আছে। এই যে এখানে ফল, এখানে দশকর্মা ভান্ডার, সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর ঠাকুর আনতে যাবে, এছাড়াও টুকটাক ফুল ফুল আনা হয়ে গেছে, ফুল দেখাচ্ছি তোমাদের করা হয়। তো সেটাতে মনে হয় যেন বাড়িতে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে না, মানে ফিলিংসটা খুব ভালো আসে, আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আমার বুধুর বিয়ে থেকে কিছু কম না। তো এখানে এখন পলিথিন কি বলে ত্রিফল টাঙানো হচ্ছে, আর এই যে ফুল বললাম, তুমি একেবারে তাহলে এগুলো ঝাঁট দিয়ে এখানটা একবার একবার দিয়ে চান করতে চলে যাবে, ঠিক আছে? আর এই যে এইভাবে আপাতত রাখা আছে, ওই দিকেও রয়েছে ফুল কিছুটা, এখানে কিছু রাখা রয়েছে ডেকোরেশনের পুজোর। আর বাড়িতে তো ফুল আছেই, সেটা না, টুকটাক বাজার দোকান সবই করা হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে ঠাকুর আনতে হবে, ব্রাহ্মণ মাসে আসবে, কালকে পুজো হবে, আর রান্না হবে, কয়েকজন লোক আসবে, বাথরুমের দরজাটা দিয়ে দিই, ভালোই মজা লাগছে, এক্সাইটেড লাগছে।
বাড়িতে একটা কিছু অনুষ্ঠান হলে ভীষণ ভালো লাগে না? আর এই অবস্থা কারণ হচ্ছে আমি এখন গা ধুতে যাবো, গা ধুয়ে এসে ঠাকুরের বাসন ধোবো, তারপরে সন্ধে দেবো, আর কালকের পুজোর বাসনগুলো ধুয়ে রাখবো। তো চলো এখানটা আমি একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে বুধুর শরীরটাও খারাপ, শরীর খারাপ মানে ভালোই শরীর খারাপ, তো সে কারণে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি পেকে গেছে, বুকে বসে গেছে। তো আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে কৌশিক, একটু পরেই ডাক্তারটা দেখিয়ে আসবে, তারপরে ঠাকুর আনতে যাবে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই আপাতত, আমি কাজে লেগে পড়ি। কি হচ্ছে ছাদে? কি সুন্দর লাগছে, কে ডাকছে? না, বুধুর দাদার জন্মদিন। আকাশ আকাশ দুটো, ও পাশে একটা বসিয়ে দাও, না হলে বুধু কতগুলো ঠাকুর, হ্যাঁ সামনেই রেখে দাও, যা মুনুর আশা পূর্ণ হলো না, যা দেখো ওটা কষেই, তুমি যেভাবে রেখেছো ওটা খুব খতরনাক ভাবে রয়েছে কিন্তু। চকচক দে, আচ্ছা আমি বার্থডে তারপরে কি না, মিষ্টি খেয়ে ঢোকো, কালকে অনেক কিছু দেবো, এগুলো তো মুখ বাদ, এগুলোকে এমনি জানিস আমি আকাশকে ডাকছি, বলে দিয়েছি
ওই যে বাবা কেদা দাদাকে কোলে নিয়েছি, ওই যে চলো 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 আমার সঙ্গে চলো। নিচে বসে আছে দিদা, ওই ইয়ে যোগ্য গুলো কেটে রাখবে। হ্যাঁ দাঁড়ান, সমস্ত কিছু হয়ে গেছে আমাদের বাড়ির। আমরা বাড়ির তিন বউ, এক জ্যাঠা, ননদ। আর এটাকে কি তোরা কেউ চিনিস, এই হলো জামা পরা বাচ্চাটাকে? হ্যাঁ তোরা চিনিস কেউ? ওদের বুদ্ধি শোনা, হাই করে দাও, হাই করে, হাই হাই বলো, তো হাই বলো, হাই। তো আমরা এখন ভীষণ মজা করছি, আর আমাদের বাড়িতে হচ্ছে কালকে পুজো, তাই সবাই মিলে সকাল থেকে লেগে পড়বো, বল সবাই মিলে একদম সকাল থেকে লেগে পড়বো কাজ। আর এদিকে বাবা করছে হাই, আচ্ছা আবার বলে নাও হাই, আচ্ছা। এইদিকে বাবা করছে হচ্ছে এই একটা বড় কাজ, এগুলো বেলকাঠ, কালকে যজ্ঞের জন্য লাগবে, এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, দশকর্মা ভাণ্ডার থেকে এরকমই দিয়েছি। আর কৌশিক আর বুধুর কাকাই আছে, আরও কিছু টুকটাক জিনিস আছে, ওগুলো কেনার, আমাদের ঠাকুর এসে গেছে, মোটামুটি সবই কমপ্লিট। এবার চলো তাহলে কালকে সকাল হলে সবার সাথে দেখা হচ্ছে, আজকে আর একদম কথা বলবো। হ্যাঁ হ্যাঁ।